মহান আল্লাহ তালা প্রত্যেক পুরুষের জন্য স্ত্রী হিসেবে একজন নারীকে মনোনীত করে রেখেছেন এই স্ত্রীর সাথে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী সহবাস করলে আমরা সহজেই তৃপ্তি লাভ করতে পারি বেঁচে যেতে পারি এইডসের মতো নিশ্চিত মৃত্যুর হাত থেকে মহান আল্লাহ তালা বলেন হে পুরুষ সম্প্রদায় আমি তোমাদের জন্য তোমাদের স্ত্রীকে হালাল করে দিয়েছি যাতে করে তোমরা শয়তানের ধোকায় পরে বিপদগামী না হও আজকের ভিডিওটিতে আমরা জানবো স্বামী স্ত্রীর সহবাসের দোয়া কখন সহবাস নিষিদ্ধ ও সহবাসের কিছু নিয়ম সহবাসের দোয়া বিসমিল্লাহি হি না সাইতো আনা জাননি শাইতো আনা মা রাজাক্ত আনা অর্থাৎ হে আল্লাহ আমাকে শয়তান হতে বাঁচার এবং আমার জন্য যা হালাল করেছ তাহা হইতে শয়তানকে বিতাড়িত কর সহবাস নিষিদ্ধ রোগী ব্যক্তি সহবাস করিলে তার রোগ আরও বেড়ে যায় এবং শরীরের ক্ষতি হয় শরীরের জ্বর ও বেশি গরমে স্ত্রী সহবাস পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বৃদ্ধা ও বার্বণিতার সঙ্গে সহবাস করলে আয়ু কমে যায় হায়েজের অবস্থায় স্ত্রী সহবাস করলে স্বামী স্ত্রী দুজনেই রোগে আক্রান্ত হতে পারেন নিকৃষ্ট স্ত্রী সাথে সহবাস করলে নিকৃষ্ট সন্তান জন্ম লাভ করে ভরা পেটে স্ত্রী সহবাস করলে কঠিন রোগ হয় অন্ধকার ঘরে ক্ষুদ্র বা নোংরা জায়গায় স্ত্রী সহবাস করলে চিরতরে স্বাস্থ্য নষ্ট হয়ে যায় ভীষণ খুদার সময় স্ত্রী সহবাস করলে লিঙ্গ শিথিল হয়ে যায় স্বামী স্ত্রী সহবাস করার কিছু নিয়ম কানুন রাত্রির দ্বীপ প্রহরের আগে সহবাস না করা ফলবান গাছের নিচে সহবাস না করা সহবাসের প্রথমে দোয়া পড়া। বিসমিল্লাহ বলে শুরু করা সহবাস করার সময় নিজের স্ত্রীর রূপ দর্শন শরীর স্পর্শন ও সহবাসের সুফলের প্রতি মনোনিবেশ করা ছাড়া অন্য কোনো সুন্দরী স্ত্রী লোকের বা অন্য সুন্দরী বালিকার রূপের কল্পনা না করা রবিবারে সহবাস না করা বুধবারের রাত্রে সহবাস না করা চন্দ্রমাসের প্রথম এবং পনেরো তারিখ রাতে সহবাস না করা স্ত্রীর জরায়ুর দিকে চেয়ে সহবাস না করা ইহাতে চোখের জ্যোতি নষ্ট হয়ে যায় বিদেশ যাওয়ার আগের রাতে স্ত্রী সহবাস না করা সহবাসের সময় বেশি কথা না বলা নাপাক শরীরে সহবাস না করা উলঙ্গ হয়ে কাপড় ছাড়া অবস্থায় সহবাস না করা জহরের নামাজের পরে সহবাস না করা স্বপ্নদোষের পর গোসল না করে স্ত্রী সহবাস না করা পূর্ব পশ্চিম দিকে শুয়ে সহবাস না করা সর্বশক্তিমান হাল্লা তার দেয়া হুকুম মেনে সবাইকে সহবাস করার তৌফিক দান করুন Amen.